42 লক্ষ টাকা ভর্তুকি, 50 জন কৃষককে কৃষিজ যন্ত্রপাতি প্রদান। এই আধুনিক যন্ত্রে কৃষিতে গতি আসবে বলে মনে করছেন দপ্তরের কর্তারা। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক প্রশাসনের উদ্যোগে 42 লক্ষ টাকা ভর্তুকি দিয়ে এলাকার 50 জন কৃষিজীবীর হাতে তুলে দেওয়া হলো কৃষিজ যন্ত্রপাতি। পাওয়ার টিলার, রোটার ফাল, হারভেস্টার মেশিন, নতুন যন্ত্র পেয়ে খুশি কৃষকরা। কৃষিকাজের মধ্যে দিয়ে কৃষি বিপ্লব নিয়ে আসা সম্ভব বলে আশা করছেন তারা। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোর পাশাপাশি কৃষকদের স্বার্থে এক অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক প্রশাসন। 42 লক্ষ টাকা ভর্তুকি দিয়ে এদিন 50 জন কৃষিজীবীর হাতে তুলে দেওয়া হল পাওয়ার টিলার, রোটার ফাল এবং হারভেস্টার মেশিন। রাজ্য সরকারের ভর্তুকি মূল্যে কৃষিজ যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষিজীবীরা। এ বিষয়ে এক কৃষক বলেন, যন্ত্রের মাধ্যমে কৃষিকাজ করলে কৃষিকাজের খরচ যেমন কমবে, লাভের মুখ দেখবেন কৃষিজীবীরা। বিজ্ঞানের অগ্রগতির প্রভাব পড়েছে চাষের ক্ষেত্রেও, তাই এখন হাল বলদের পরিবর্তে এসেছে ট্রাক্টর সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, যা ব্যবহার করে সারা বিশ্বে কৃষিক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। আর তার সাথেই সামঞ্জস্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন কৃষিক্ষেত্রেও। এই এই যন্ত্রপাতি পেয়ে আমাদের চাষবাসের ক্ষেত্রে খুবই উপকৃত হব এবং এই যন্ত্রপাতি পাওয়াতে আমাদের চাষ করা খুবই সুবিধা হবে। এবং মমতাদির এই যন্ত্রপাতি আমরা এই প্রথম পেলাম, তার জন্য খুব আনন্দিত। এদিন একথাই জানালেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলেন, যন্ত্রের মাধ্যমে কৃষিকাজের মধ্যে দিয়ে কৃষি বিপ্লব নিয়ে আসা সম্ভব। খুব শীঘ্রই মুর্শিদাবাদের কৃষি বিপ্লব ঘটবে বলে আশা করছেন প্রশাসন থেকে শুরু করে কৃষকরাও। কান্দি ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে এখানকার মহকুমা কৃষি আধিকারিক, ব্লক কৃষি আধিকারিক, কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি আসছেন, কৃষি কর্মাধ্যক্ষ, আমাদের মেম্বাররা এবং এখানকার কৃষকদের সাথে নিয়ে যারা আজকে এই ট্রাক্টর পাচ্ছে, থ্রেশার পাচ্ছে, নতুন নতুন যন্ত্রপাতি, এমনকি পাওয়ার টিলার, রোটার, তারপরে আলু চাষের জন্যে মাল্টিক্রপ, কি বলছে ওটা, পাওয়ার উইডার, যে আলু চাষিদের জন্য পাওয়ার উইডার, অর্থাৎ রো করার জন্য, লাইন করার জন্য থেকে শুরু করে চপ কাটার, স্প্রেয়ার সবই দেওয়া হচ্ছে। এরকম 42 লাখ টাকার ভর্তুকি আজকে কান্দি ব্লকের কৃষকদের দেওয়া হলো। যে কোনো ক্ষেত্রে যান্ত্রিকীকরণ হলে তা অনেক বেশি ফলদায়ক, কৃষিক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাছাড়া আগামী প্রজন্মকে কৃষিমুখী করে তুলতে যন্ত্রের অবদান অনস্বীকার্য। এই যন্ত্রের মাধ্যমে অনায়াসে কম সময়ে কৃষিতে সাফল্য আনা সম্ভব, এমনটাই জানিয়েছেন কান্দি মহকুমার কৃষি অধিকর্তা পরেশনাথ বল। যে কোনো জিনিসে যান্ত্রিকীকরণ হলে তার ফলন অনেক, সুফল অনেক বেশি পাওয়া যায়। কৃষিতে যান্ত্রিকীকরণ মানে হচ্ছে এখনকার দিনে মানুষজনের সময় কম, যন্ত্রের মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি তাহলে চাষিতে একটা, চাষে একটা বিপ্লব আসে। আজকে কান্দি ব্লকের তরফ থেকে 34টা পাওয়ার টিলার, 6টা রোটাভেটার, 1টা MCT, 1টা পাওয়ার উইডার, আর হচ্ছে কতগুলো স্প্রেয়ার এবং 1টি চ্যাপ কাটার দেওয়া হয়েছে। এই যন্ত্রগুলো ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়েছে। ব্যাকএন্ড সাবসিডি, মাটির কথা পোর্টালে এগুলো অ্যাপ্লিকেশন করতে হয়, তার পরবর্তীকালে আমরা সেটা ওয়েবেলের উপস্থিতিতে লটারি হয়, এবং লটারি মানে কি বাটন টিপে, মানে হচ্ছে আমাদের পোর্টালে বাটন টিপে লটারি হয়, কারণ হচ্ছে 25 নম্বরে অ্যাপ্লিক্যান্ট 1 নম্বরে উঠে যেতে পারেন। এবার তারপরে সেগুলো BLSC ব্লক লেভেলে অ্যাপ্রুভ হয় BDO, ADA এবং ADSM এর মাধ্যমে, তারপরে জেলায় অ্যাপ্রুভালের পরে সেই লিস্ট আমাদের ব্লকে ফিরে আসে। ব্লক থেকে সাবসিডিগুলো আমরা জিওট্যাগিং করি, জিওট্যাগিংয়ের পরে অ্যানেক্সা 10 এর মাধ্যমে ব্যাকএন্ড সাবসিডি আমরা চাষির অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই। কৃষকরা যাতে কম সময়ে কৃষিকাজ করতে পারে ও কম শ্রমিক ব্যবহার করে চাষ করতে পারে, সেই লক্ষ্যেই সরকারি ভর্তুকি প্রদান করে চাষের সরঞ্জাম প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।